হ্যালো স্টুডেন্টস, এর আগে একটা ভিডিওতে আমি তোমাদের সঙ্গে ডিসকাস করেছিলাম যে এমস এর আন্ডারে যে নার্সিং মানে বিএসসি নার্সিং প্যারামেডিকেল এইগুলোর যে কোর্স হয় তার এন্ট্রান্স এক্সামের নোটিফিকেশন 2024-এর জন্য কিন্তু চলে এসেছে। তো সেই জন্য তোমাদের সঙ্গে ডিসকাস করেছিলাম যে যারা ধরো জেনপাস ইউজি বা ধরো নিট এই টাইপের এক্সামসগুলো দিচ্ছ জিএনএম এএনএম তাদের কিন্তু আরও একটা স্কোপ থাকছে এমস নার্সিং বা এমস প্যারামেডিকেল। তো সেটারও প্রিপারেশন কিন্তু তোমরা নিতে পারো জুন মাসে এবং জুলাই মাসের 8 জুন এবং 6 জুলাই তোমাদের এক্সাম। 8 জুন হচ্ছে বিএসসি নার্সিং এর এন্ট্রান্সটা আর 6 জুলাই হচ্ছে প্যারামেডিকেলের এন্ট্রান্স এক্সামটা। তো ফর্ম কবে থেকে ফিল আপ হবে সেটা তোমরা দেখছি অনেকে মেসেজ করছো ভিডিও দুটো আপলোড হওয়ার পর থেকে। তো সেটা নিয়ে বলার তার মানে তোমরা অনেকে ইন্টারেস্টেড এই এক্সামস দেওয়ার জন্য। তো দেখো যখন ফর্ম ফিল আপের নোটিফিকেশান আসবে আমি সেটা অবশ্যই তোমাদের জানাবো, কিন্তু এক্সামের ডেট যখন এসে গেছে তাহলে আমাকে এখন থেকে করতেটা কি হবে না প্রিপারেশনটা কিন্তু চালু করতে হবে। এবং প্রিপারেশান স্টার্ট করার জন্য আমাকে আগে জানতে হবে যে সিলেবাস কি, কিভাবে পড়বো, কি করতে হবে না হবে, তবে আমি গিয়ে বুঝতে পারবো ডিটেলসে যে আমাদের কিভাবে কি কি প্রিপারেশান নেওয়া উচিত বা কি কি সাবজেক্টসগুলো করা উচিত। তো ডিটেলসে আমি কিন্তু আজকের ভিডিও তোমাদের সঙ্গে ডিসকাস করছি। তো এমস এর আন্ডারে যে এক্সামস এর ফর্মগুলো এসেছে যেটা তোমরা কি বলা যেতে পারে এইচএস পাস আউট স্টুডেন্টসরা বা এইচএস এর অ্যাপিয়ারিং 2024-এ যারা আছো তারা এলিজিবল যে এক্সামটা দেওয়ার জন্য, তো সেটা দুটো এক্সাম আছে কি না, একটা হচ্ছে বিএসসি অনার্স, মানে বিএসসি অনার্স বলতে যেটা নাকি বিএসসি নার্সিং, ঠিক আছে, এটা নার্সিং এর বিএসসি অনার্স নার্সিং এরকম একটা কোর্সের কথা বলা হয়, আর একটা হচ্ছে বিএসসি প্যারামেডিকেল, বিএসসি প্যারামেডিকেল। তো দুটো এক্সাম তোমরা দিতে এলিজিবেল, কারা দিতে এলিজিবেল সেটা আগে বলি না, যাদের ধরো পিসিবি কম্বিনেশান আছে মানে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি পিসিবি কম্বিনেশানের যে স্টুডেন্টসরা রয়েছে তারা এলিজিবেল হচ্ছে নার্সিং এর জন্য, আর যারা পিসিএম কম্বিনেশানে রয়েছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথস যদি কোনো স্টুডেন্টের থাকে তো তারা তাহলে প্যারামেডিকেলও দিতে পারো। এবার ব্যাপারটা তাহলে অনেকের আবার কনফিউশন থাকবে পিসিএমবি যদি কারোর থাকে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথস বায়ো তারা দুটো এক্সামই দিতে পারবে, তাতে কারোর কোনো সমস্যা নেই, ঠিক আছে, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথস বায়ো এই তিনটেই তুমি দিতে পারবে তাতে তাদের কোনো সমস্যা নেই। যাদের দুটো মানে এই কম্বিনেশানটা আছে তারা প্যারামেডিকেলের দিকেও যেতে পারে এন্ট্রান্স দিতে পারে, তারা নার্সিং এর জন্য এন্ট্রান্স দিতে পারে, এলিজিবিলিটি হলো। এবার হচ্ছে কারাক দিতে পারবে না বিএসসি নার্সিং অনলি ফর গার্লস, অনলি গার্লস শুধু মেয়েরা এলিজিবেল, শুধু মেয়েরা এলিজিবেল। টুয়েলথ কীরকম মেয়েরা এলিজিবেল না টুয়েলথ পাস, টুয়েলথ পাস আউট অর টুয়েলথ অ্যাপিয়ারিং, ঠিক আছে, অর টুয়েলথ অ্যাপিয়ারিং কোথায় না 2024-এ, 2024-এ টুয়েলথ অ্যাপিয়ারিং মানে বোর্ড দিচ্ছ কিংবা টুয়েলথ পাস আউট স্টুডেন্টস গার্লস হতে হবে, পিসিবি বা পিসিএমবি কম্বিনেশান থাকতে পারে, তাহলে তারা বিএসসি নার্সিং এর এন্ট্রান্স এক্সাম দেওয়ার জন্য এমস এর আন্ডারে এলিজিবেল, ক্লিয়ার। এবার চলে আসো প্যারামেডিকেল, তাহলে সেখানে পিসিবি এম মানে পিসিএমবি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি বা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের কম্বিনেশান থাকলে তবে দিতে পারবে, বয়েজ এবং গার্লস বোথ, বয়েজরাও এখানে দিতে পারো গার্লসরাও কিন্তু এটার জন্য এলিজিবেল হলো। আর কি কোয়ালিটি, আরগুলো সেম, আর কোয়ালিফিকেশান সেম, টুয়েলথ পাস আউটরাও দিতে পারবে, টুয়েলথ অ্যাপিয়ারিংরাও এটা দিতে পারবে, এই হলো বিষয়টা। এবার চলে আসো আমার এক্সাম প্যাটার্নটা কি, তাহলে প্রথমে আমি বুঝলাম কারা দিতে পারছি, কোন এক্সামটা কারা দিতে পারবো, কোন এক্সামটা কারা দিতে পারবো না, ঠিক আছে। এবার চলে আসো হচ্ছে যে কীভাবে কোথায় এক্সাম সেন্টার পড়বে এটাও একটা তোমাদের জানার বিষয় থাকে। তো নার্সিংয়ের এক্সামটা কিন্তু বিভিন্ন জায়গায় হচ্ছে, মানে বিভিন্ন জায়গায় মানে স্টেট ওয়াইজ কিন্তু আলাদা আলাদা হবে, তো সব রাজ্যের স্টুডেন্টরা সেই রাজ্যে এক্সাম সেন্টার পাবে। কিন্তু প্যারামেডিকেলের ক্ষেত্রে কি হয় না, অনেক ক্ষেত্রে দিল্লিতে গিয়ে এক্সাম দিয়ে আসতে হয়, অনেক ক্ষেত্রে নয় গত বছর পর্যন্ত তাই ছিল, তো এবছর নোটিশে কি আসে ওটাও রাজ্যভিত্তিক ছেলেমেয়েরা এক্সাম দেওয়ার সুযোগ পায় কি না, মানে এক্সাম সেন্টার পড়ে কি না যার যার নিজস্ব রাজ্যে, সেটা নোটিশ এলে পরে আমরা শিওরলি বুঝতে পারবো। তোমরা অ্যাডমিট কার্ডে তোমাদের
এক্সাম সেন্টার দেখতে পাবে এবং ফর্ম ফিল আপের সময় তুমি কোথায় এক্সাম সেন্টার চাইছো, তোমার প্রেফারেবল এক্সাম সেন্টার কি, সেটার 1, 2, 3 করে অপশনস থাকবে। হয়ে গেল। এবার হচ্ছে সাবজেক্টস আমায় কি কি পড়তে হবে, না সাবজেক্ট বা কোশ্চেন প্যাটার্ন যদি আমি বলি, বিএ মানে এইমস বিএসসি নার্সিং এর ক্ষেত্রে কোশ্চেন প্যাটার্ন হচ্ছে পিসিবি, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি আর হচ্ছে জিকে। ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি আর জিকে, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির মধ্যে ফিজিক্সে 30টা কোশ্চেন থাকবে, কেমিস্ট্রিতে 30টা কোশ্চেন থাকবে, বায়োতে 30টা কোশ্চেন থাকবে, প্রত্যেকটা 1 নম্বর করে, প্রত্যেকটা কোশ্চেনের মার্কস হবে 1, তাহলে কত হলো এখানে 90 নম্বর। ঠিক বোঝা গেল, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি 3টে সাবজেক্টের কোশ্চেন, প্রত্যেকটা 30টা করে কোশ্চেন, 1 নম্বর করে প্রত্যেকটার কোশ্চেন ধার্য মার্কস, তাহলে টোটাল হচ্ছে 90 নম্বর। আর জিকেতে 10টা কোশ্চেন থাকবে 1 নম্বর করে, তার মানে হচ্ছে এখানে 10 নম্বর, তার মানে কত হলো টোটাল এক্সাম কোশ্চেন নাম্বার হচ্ছে 100, টোটাল মার্কস হচ্ছে 100। নেগেটিভ মার্কিং কিন্তু আছে, কোনো উত্তর ভুল হলে পরে 1/3 করে মাইনাস যাবে। দুটো এক্সামই এমসিকিউ বেসড এক্সাম, একটা কোশ্চেনে 4টে অপশান থাকবে, যে কোনো একটা উত্তর ঠিক হবে, ঠিক হলে পরে 1 মার্কস পাবে, ভুল হলে পরে 1/3 মানে 1/3 করে মাইনাস যাবে। এই দুটো কিন্তু দুটোর ক্ষেত্রেই সেম, মানে প্রত্যেকটা কোশ্চেনের 1 নম্বরই থাকবে, ভুল হলে 1/3 করে মাইনাস যাবে দুটোর ক্ষেত্রেই। এখানে সাবজেক্টগুলো আমি বলে দিলাম, পিসিবি আর জিকে এই ব্যাপারটা থাকছে। আর যদি আমি বিএসসি প্যারামেডিকেলের ক্ষেত্রে যাই, তাহলে সেখানে বায়োলজির বদলে পিসিএম থাকে, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথস থাকে, সেখানেও 30, 30, 30 করে হয়ে গেল 30, 60, 90, টোটাল 90 মার্কসের কোশ্চেন, টোটাল 90টা কোশ্চেন। দেখো বুঝতে পারলে কিনা, টোটাল 90টা কোশ্চেন, টোটাল 90 মার্কসের কোশ্চেন, এখানে কিন্তু জিকে বলে কিছু থাকে না। প্যারামেডিকেলের যারা এন্ট্রান্স এক্সাম দেবে তাদের কিন্তু জিকে থাকছে না, তাদের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ থাকছে 30টা করে, হয়ে যাচ্ছে তোমার 90টা কোশ্চেন, আর এখানে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি তো থাকবেই, তার সঙ্গে 10টা জিকে থাকবে নার্সিংয়ের ক্ষেত্রে। এবার এই ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির এক্সামের কোশ্চেন প্যাটার্ন লেভেলটা কি হবে, না 10+2 লেভেল, সরি 11-12 আর কি, 10+2 বলতে পারো, 11-12 লেভেলের হবে। তো 11-12 আমার এনসিআরটি থেকে পড়তে হবে, এনসিআরটি সিলেবাস তোমরা জানো রিডিউস হয়েছে, মানে বইটাকে রিডিউস করা হয়েছে, বেশ কিছু চ্যাপ্টার বাদ গেছে। তো লেটেস্ট এনটিএর থেকে বা মেডিকেল কাউন্সিল থেকে যে সিলেবাসটা পাবলিশড হয়েছে, সেই সিলেবাসটাই কিন্তু তোমরা এইমস নার্সিংয়ের প্রিপারেশনের সময়ও ফলো করবে। কোশ্চেনের লেভেলটা অবশ্যই নিটের প্রিপারেশন লেভেলের থেকে একটু মানে কি বলবো টাফ লেভেলটা কমই হবে কোশ্চেন্সের, তো সেই মতন করে তোমরা প্রিপারেশন নিতেই পারো। কোশ্চেন যে এক্সাম হবে সেটার ল্যাঙ্গুয়েজ কি হবে, না বাইলিঙ্গুয়াল কোশ্চেন হয়, বাইলিঙ্গুয়াল কোশ্চেন মানে দুটো ল্যাঙ্গুয়েজে কোশ্চেন হয়, ল্যাঙ্গুয়েজ দুটো কি কি, না ইংলিশ আর হিন্দি, ইংলিশে আমরা কোশ্চেন পাবো এবং হিন্দিতে কোশ্চেন পাবো, বেঙ্গলিতে কিন্তু কোনো কোশ্চেন নেই। তো তাই ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে বেঙ্গলি ভার্সনের যে স্টুডেন্টসরা আছো তারা অনেক ক্ষেত্রে এটার জন্য পিছিয়ে যাও, যে বাংলায় কোশ্চেন পেপার ম্যাম পাবো না তাহলে কি করে দেব, এটা ভেবে পিছিয়ে থেকো না প্লিজ, আমি বলছি এটা দিয়ে ভেবে পিছিয়ে থেকো না। যে স্টুডেন্টসরা মানে নার্সিংকে অ্যাজ আ কেরিয়ার মানে অপশান চাইছো বা প্যারামেডিকেল ভাবছো তোমাদের কেরিয়ার অপশান হওয়া উচিত, মানে তোমরা চাও সেটা পছন্দ করো, সেক্ষেত্রে এইমসের এন্ট্রান্স এক্সামসের দেওয়ার থ্রু তুমি যদি চান্স পাও পড়তে পারো, সেখানে তুমি কিন্তু একটা হিউজ এক্সপোজার পাবে এবং সেখানে তুমি পাশ করার পরে চাকরি যে করবে সেখানেও স্যালারির অ্যামাউন্ট কিন্তু প্রচুর হবে। তো তাই জন্য তোমাদের কিন্তু এটাকে একটা টার্গেটে রাখাই উচিত। এই ইংলিশে কোশ্চেন আমি পারবো না সেটা ভাবার একদম ভয় পাওয়ার কিছু নেই, এখন থেকে যদি তুমি একটু অভ্যাস করো, তোমরাও জানো তোমরাও ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি পড়ছো, নতুন কিছু জিনিস থিওরি বাংলায় একরকম ইংলিশে একরকম হয় না, তোমরা জানো সেটা, তো তাই তোমরা বাংলাতে পড়ে অভ্যস্ত, শুধু টার্মিনোলজিসগুলো একটুখানি মানে ইংলিশে আমাকে ভেবে মানে পড়তে হবে এবং সেটা খুব জোর 1 সপ্তাহ, তোমার যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে, কনসেপ্ট বেসিক জিনিসগুলো জানা থাকে, তোমার ওই টার্মিনোলজির যে ডিফারেন্সগুলো ইংলিশে এবং বাংলাতে সেটা বুঝে উঠতে কিন্তু 1 সপ্তাহ বেশি সময় লাগার কোনো কথাই নেই, তুমি যদি সেভাবে ডেডিকেটেডলি 3টে সাবজেক্টসকে ক্যারি করো। তো এই হচ্ছে বিষয়, এবং তার সঙ্গে বলে রাখি অনেক স্টুডেন্টস ভাবছো যে কি করে প্রিপারেশন নেব, তাই যদি কোনো কোর্সের দরকার পড়ে, যদি ক্লাসের দরকার পড়ে, এইমসের ক্লাসও কিন্তু চলছে, তোমরা অ্যাচিভার
অ্যাচিভার স্টাডি সেন্টার অ্যাপটাকে ইনস্টল করে নাও। অ্যাপটা ইনস্টল যে করবে অ্যাচিভার স্টাডি সেন্টার বলে গুগল প্লে স্টোরে টাইপ করো, আমি দেখো লোগো দেখিয়ে দিচ্ছি, এই লোগোটা পাবে, তোরা ইনস্টল করে নিতে পারো। আদারওয়াইজ আমার যে কোনো ভিডিও ডেসক্রিপশনে কিন্তু মানে অ্যাপটার লিঙ্ক যায়, তো সেই লিঙ্কটা থেকে ডাইরেক্ট তুমি ইনস্টলও করে নিতে পারো। তো সেখানে তুমি ক্লাস পাবে, একটা দেখবে একটা ক্লাসের অপশন দেওয়া আছে জেনপাস ইউজি এমস নার্সিং, এভাবে জেনপাস ইউজি নিট এমস নার্সিং এভাবে একটা ক্লাস লেখা আছে। তোমাদের অনেকের প্রশ্ন থাকে যে কম্বাইন্ড ক্লাস কেন বা কি বৃত্তান্ত, ব্যাপারটা দেখো তোমরা একটু বোঝার চেষ্টা করবে এটা যে ফিজ নিট বলো জেনপাস বলো আর হচ্ছে এমস নার্সিং বলো, এই পিসিবি জিনিসটা কিন্তু সেম, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এমনকি ইলেভেন টুয়েলথের পড়তে হচ্ছে। তোমাদের মনে হতে পারে এখানে যে এমস নার্সিংয়ের বা আমরা যদি জেনপাস ইউজি ভাবি সেখানে কিন্তু কোর্সের লেভেল একটু ইজি হয়, নিটে অনেক টাফ হয়, তাহলে আমরা একসঙ্গে কী করে পড়বো সেটা কিন্তু তোমাদের ভাববার বিষয় নয়। কেন একটা কোর্সের ভিতরে ওটাকে ইনপুট করা আছে, কেন ম্যাক্সিমাম স্টুডেন্টস যারা পড়ে সবাই এই তিনটে এক্সামসই দিচ্ছে, তো তিনটের জন্যই একটা টার্গেট রেখে প্রিপারেশন তাদেরকে করানো উচিত। তো তাই সেই কোর্সটা যদি পারচেস করো, যে স্টুডেন্টের যেটা যেটা রিকোয়ারমেন্টস আছে এমস নার্সিং হোক বা এমস প্যারামেডিকেল হোক, বিএসসি নার্সিং হোক, মানে বিএসসি নার্সিং মিনস আমি বলতে চাই জেনপাস ইউজি হোক বা নিট হোক, এই পিসিবিটা কিন্তু একসঙ্গে মানে তোমার ওখানে কমপ্লিট হয়েই যাবে। এবার তার সঙ্গে এখানে এক্সট্রা জিকে রয়েছে, আর জেনপাস ইউজির ক্ষেত্রে লজিক্যাল রিজনিং ইংলিশ রয়েছে, সেটা কিন্তু আমরা যারা স্টুডেন্টসরা ভর্তি হচ্ছে তাদের পুরোটাই যেন তারা পায়, যাতে জিকেটাও পায় যাতে তাদের লজিক্যাল রিজনিং ইংলিশটাও হয়, সেই মতন করেই ক্লাস করানো হবে, এইটুকু ভরসা তোমরা করতে পারো। তো সেই জন্য বলা যে যারা এমস এর প্রিপারেশন চাইছো, জেনপাস ইউজির প্রিপারেশন চাইছো বা নিটের প্রিপারেশন চাইছো, ওই কোর্সটা তোমরা ওপেন করবে, তোমরা ওখানে লিংক পেয়ে যাবে অ্যাডমিশন নেওয়ার, তো অ্যাডমিশন নিলে ডাইরেক্ট তোমরা কিন্তু ক্লাসে জয়েন করে যাবে। এখানে প্রত্যেকটা সাবজেক্টের থিওরি ক্লাস, ডাউট ক্লিয়ারিং ক্লাস, মক টেস্ট, সবচেয়ে বড় কথা এমস হচ্ছে একটা এমস নার্সিং বা প্যারামেডিকেলের যে এন্ট্রান্স এক্সামগুলো মানে হবে সেগুলো কিন্তু সিবিটি মানে কম্পিউটার বেসড হবে, ওএমআর শিট ফিল আপ করে এক্সাম নয়। তো সেখানে কম্পিউটার বেসড এক্সামস কিভাবে হয় তার যদি কোনো প্র্যাকটিস সেশন তোমাদের দরকার পড়ে সেগুলোও কিন্তু অনলাইনে তোমাকে, তুমি যাতে একদম এক্সাম হলে বসে কম্পিউটারের সামনে যেরকমভাবে অনলাইন এক্সাম দিতে হয় সেই প্র্যাকটিস তুমি এখানে পাবে করতে, কেন অনলাইনই প্র্যাকটিস সেশন এমসে যারা এক্সাম দেবে তাদের জন্য রাখা হচ্ছে। ঠিক একইভাবে ওএমআর শিটে যাতে তোমরা এক্সাম দিয়ে জেনপাস ইউজি বা নিটের জন্য প্র্যাকটিস করতে পারো তারও কিন্তু প্র্যাকটিস সেশন রয়েছে। তো তাই জন্য যে স্টুডেন্টসরা চাইছো এক্সামসগুলো দিতে তারা কিন্তু তাদের প্রয়োজন মতন কোর্স তোমরা নিতেই পারো। তো এটাই বলার, তোমরা দরকার পড়লে সে মানে অ্যাপটাকে ইনস্টল করো, দেখো, এবং আরও কিছু ডাউটস থাকলে স্ক্রিনে যে নাম্বারটা যাচ্ছে সেটাতে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো। এমস এর নার্সিং বা প্যারামেডিকেল রিলেটেড আর কোনো রকম কোনো জিজ্ঞাসা থাকলে তোমরা কমেন্ট করো, সেই মতন আমি তোমাদের সঙ্গে ফার্দার ভিডিও নিয়ে ডিসকাস করে দেবো। তো সবাইকে অল দ্য বেস্ট, থ্যাংক ইউ।